এখানে দেশে অনেকগুলি দপ্তর রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব সম্পদ দপ্তর। কিন্তু বর্তমান জামানায় সংশ্লিষ্ট দপ্তরও বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, আর তার কারণেই দেশের অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশু কল্যাণ দপ্তরের অধীনে কাজ করলেও সংশ্লিষ্টরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হয় না। বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বলা যায় 2023-এর পর ফের ঘুরে এলো নির্বাচনী মরশুম। এবার লোকসভা নির্বাচনের পালা। সংশ্লিষ্ট নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে ঝাঁপাতে তৈয়ারিতে ব্যস্ত সবকটি রাজনৈতিক দল। এর জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গ সংগঠনগুলোকে গুছিয়ে নেবার কাজে হাত দিয়েছে। শনিবার রাজধানীর অফিস লেনে অনুষ্ঠিত হলো সারা ভারত আইনজীবী ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ত্রিবার্ষিক দ্বিতীয় সম্মেলন। সম্মেলনে বিধায়ক তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্র ও রাজ্য স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, মানব কল্যাণে দেশে অনেকগুলো দপ্তর রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব সম্পদ দপ্তর। আমি এই সমস্ত ক্ষেত্রে কিছু অ্যাচিভমেন্টের জন্য সোশ্যাল সেক্টরে এরকম কিছু পরিষেবা তুলে দেওয়া হয়েছে, সেগুলো কি আইসিডিএস, মিড ডে মিল, প্রত্যেক দেশ বা জাতি আমরা বলি শিশুরা আমাদের সম্পদ, হিউম্যান রিসোর্স, এটা অন্য যে কোনো রিসোর্সের চাইতে সবচেয়ে বেশি দামি রিসোর্স। ইফ সো ফান্ডামেন্টালি ইফ হিউম্যান রিসোর্স ইজ দি মোস্ট কি বলে সবচেয়ে দামি রিসোর্স যদি হয়ে থাকে, তাহলে এই হিউম্যান রিসোর্স এটা শিশু কল্যাণ থেকে শুরু করে সেকেন্ডারি বা এই হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেশন এগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের আরো বেশি সেখানে ইনভেস্টমেন্ট থাকা দরকার। সেই সাথে তিনি অভিযোগ করেন, বর্তমান জামানায় মানব সম্পদ দপ্তরও বেসরকারিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আর তার কারণেই দেশের অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশু কল্যাণ দপ্তরের অধীন কাজ করলেও সংশ্লিষ্টরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হচ্ছেন না। ট্রান্সপোর্টের একটা অংশ রেলওয়ে তুলে দেওয়া হলো, ঠিক আছে বুঝলাম, এটা একটা যাতায়াতের একটা অংশ, যে ভালো বসার জায়গা দেবে তাদের নিয়ে যাবে তার কাছে দিলে অসুবিধা রাখি, বাট কেনই কম্পেয়ার ইট উইথ দি চিলড্রেন ওয়েলফেয়ার, ওমেন ওয়েলফেয়ার, হেলথ, যদি রাষ্ট্র যদি সত্যি সত্যি কল্যাণকারী হয়। সারা ভারত আইনজীবী ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ত্রিবার্ষিক দ্বিতীয় সম্মেলন থেকে এদিন 26 জনের কমিটি গঠন করা হয়, যাতে কমিটির সভাপতি হিসেবে তরুণ দে সরকার এবং সম্পাদক হিসেবে ভাস্কর দেববর্মা নির্বাচিত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।